পাঁচ নম্বর যে প্রশ্নটা আমাদের সামনে আসছিল তা হচ্ছে নফল সলাত বসে না দাঁড়িয়ে। জি আলহামদুলিল্লাহ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অধিকতর সময় দেখতে পাই আমাদের মসজিদগুলো, সামাজিক মসজিদ যেগুলো রয়েছে, ফরজ সলাত আমরা দাঁড়িয়ে পড়ি, সুন্নাত দাঁড়িয়ে পড়ি, কিন্তু শেষে কি জানি দুই রাকাত সলাত বসে পড়ি। জি, ফরজ হোক কিংবা সুন্না হোক নফল হোক, আপনি বসে সলাত আদায় করবেন এরকম কোনো হাদিস বা কোনো কথা কোরআন এবং হাদিসে নাই। আপনি বসে যে কোনো সালাত করবেন এরকম কোন কথা কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, কোরআন হাদিসে ওই বিষয়টা আসছে যে আপনি যখন বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা রাখেন না তখন আপনি বসে পড়েন, আপনি বসে পড়ার সক্ষমতা রাখেন না তখন আপনি শুয়ে ইশারার মাধ্যমে সালাত আদায় করেন, তবুও সালাত আদায় করতে হবে। এখন আপনি ফরজও হতে পারে, আপনার সুন্নাহ হতে পারে, নফলও হতে পারে, শুধু নফল সালাত বসে আদায় করতে হবে এমনটা নয়। বরং আপনি যদি সুস্থ থাকেন আপনার উপরে ফরজ হচ্ছে আপনি দাঁড়িয়ে সালাতগুলো আদায় করবেন। ফরজ সালাত হলে ফরজ, আর নফল সুন্নাত হলে আপনার উপরে সুন্নাত, যদি নফল সালাত হয় আপনার উপরে নফল দাঁড়িয়ে পড়া। কিন্তু যদি আপনি অসুস্থ হন এই ব্যাপারে আপনার সার রয়েছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ। ইসলাম কখনো কাউকে আপনার ঘাড়ে আপনার কোনো বোঝা চাপিয়ে দেবেন না, বরং ইসলাম হচ্ছে সহমর্মিতার দেন, ইসলাম হচ্ছে সুন্দর সাবলীল একটি দেন ধর্ম। সম্মানিত সুদী, এ ব্যাপারে আমরা যে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাম্মা বাদ্দানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাকুলু কানা আকবারু সলাতিহি জালিসান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বয়সে উপনীত হয়ে গেলেন, যখন ওনার বয়সটা একটু ক্রমে বেড়ে গেল, একটু অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি কি করতেন যে নফল সালাতগুলো তিনি বসে বসে আদায় করতেন। কোন সালাত? নফল সালাতগুলো বসে বসে আদায় করতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ লগ্নে গিয়ে পৌঁছালেন, এই হাদিসটি আপনি কোথায় পাবেন? আপনি পাবেন মিশকাতুল মাসাবির 1198 নম্বর হাদিস, সহিহুল বুখারী তাওহিদ পাবলিকেশন 590 নম্বর হাদিস, সহিহুল বুখারী আধুনিক প্রকাশনী 555 নম্বর হাদিস, সহিহুল বুখারী ইসলামিক ফাউন্ডেশন 563 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত। আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক বয়সে পৌঁছার পূর্বে কখনো রাতের সালাত আমি বসে আদায় করতে দেখি নি, যখন বয়স বেড়ে গিয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখিনি, কিন্তু বার্ধক্যের পরে তিনি বসে কিরাত পাঠ করতেন, বার্ধক্যের পরে তিনি বসে বসে কিরাত পাঠ করতেন, যখন তিনি রুকু করার ইচ্ছে করতেন তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং প্রায় আবার 30 থেকে 40টি আয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, অথবা তিনি রুকু করতেন। সুবহানাল্লাহ, প্রায় 30 থেকে 40টি আয়াত তিনি পড়তেন। হাদিসটি আপনি পাবেন সহিহুল বুখারী তাওহিদ পাবলিকেশন 1118, 1119 আধুনিক প্রকাশনী সহিহুল বুখারী, 1049 ইসলামিক ফাউন্ডেশন সহিহুল বুখারী, 1053 সহিহুল বুখারী, 1148, 4837 নম্বর হাদিস, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো সালাত, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করার একটা ফজিলত রয়েছে, অর্থাৎ একটা সালাত মনে করেন যে 100 নাকি, আপনি দাঁড়িয়ে আদায় করলে 100 নাকি পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি বসে করেন সেটা ফরজ হোক সুন্নাহ হোক কিংবা নফল হোক, আপনি অর্ধেক নাকি পেয়ে যাবেন, অর্থাৎ আপনি 50% 50 নাকি পেয়ে গেলেন, কয় নাকি 50। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করলে যে নাকি পাবেন, বসে সালাত আদায় করলে আপনি অর্ধেক নাকি পাবেন, কিন্তু আপনি সুস্থ থাকা অবস্থায়ও যদি বসে সালাত আদায় করেন তাহলে হতে পারে আপনার সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না, কারণ আপনি সুস্থ, আপনি সবল রয়েছেন। যাই হোক, সালাত আদায়ের নির্দেশ হচ্ছে দাঁড়িয়ে। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন আমার অশ্বরূপ ছিল, তিনি বলছেন আমার অশ্বরূপ ছিল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে অবগত করলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রশ্নের উত্তরে দাঁড়িয়ে বললেন যদি তুমি সক্ষমতা না থাকো দাঁড়িয়ে সালাত আদায় করার তাহলে তুমি বসে সালাত আদায় করো, আর যদি তুমি বসারও সক্ষমতা তোমার না থাকে তাহলে তুমি শুয়ে সালাত আদায় করো। সুবহানাল্লাহ, তাহলে শুয়েও সালাত আদায় করা জায়েজ। এটি আপনি পাবেন সহিহুল বুখারী তাওহিদ পাবলিকেশন 1117, 1115 আধুনিক প্রকাশনী সহিহুল বুখারী 1047 এবং ইসলামিক ফাউন্ডেশন সহিহুল বুখারী 1051 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যিনি আমাকে প্রশ্নটা করেছেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার ইনশাল্লাহ এই সংশয় থেকে আমরা নিরসন হতে পেরেছি যে সালাত বসেও রয়েছে, দাঁড়িয়েও রয়েছে, শুয়েও রয়েছে, আপনি কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন।